25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আরিফ, সেখানে কি কি কর্মসূচি এবং আয়োজন চলছে বিস্তারিত জানাবেন। আজ সেই 25 মার্চ এই রাত্রিতে যারা শহীদ হয়েছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে 7:01 শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য মোমবাতি প্রজ্বলন দিয়ে শুরু করেছেন এই আনুষ্ঠানিকতা। সেক্ষেত্রে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার নেতৃত্বে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। আর সেক্ষেত্রে এখানে মূলত আনুষ্ঠানিকতা যেটা হচ্ছে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি ডকুমেন্টের প্রদর্শন ও আলোচনা সভাও আছে। এর পাশাপাশি জগন্নাথ হলে 10টার সময় ব্ল্যাক আউট হওয়ার কথা রয়েছে। আর এই যে আজকে যে 25 মার্চ গণহত্যা দিবস, সেই মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন, যেটা 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানের হানাদার বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির উপর পৃথিবীর জঘন্য ও ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালায়। আমি বলতে চাই যে এখানে মূলত পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা নজির এটি, যেটা 25 মার্চ কালো রাতের পরে তথা 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং তার ডাকে নিরস্ত্র বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে 30 লাখ শহীদের আত্মত্যাগ ও 2 লাখ মা বোনের সমগ্র হানির বিনিময়ে অর্জিত হয় বহু প্রতীক্ষিত মহান স্বাধীনতা। তো এখানে শুধুমাত্র যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত আছেন তা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, পাশাপাশি যারা ছাত্র সহ ছাত্র যারা ছাত্র প্রতিনিধিত্ব করছেন তারাও এখানে উপস্থিত আছেন। এই এই যে সেই সেই দিনের বা সেই কালো রাত্রির ভয়াবহতা, সেই হত্যাযজ্ঞের যে বিষয়ে যে আলোচনা, যে আসলে সেদিন তারা কী করেছিলেন, এই পাকিস্তান বর্বর পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা বাঙালি জাতির উপরে কীভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। আরিফ, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।